দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গরুর বাজার ২৪ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার গোদাগাড়ি থানা কাকনহাটে। আর এই হাট মূলত সপ্তাহে একদিন বসে, প্রতি বৃহস্পতিবার করে। তো আজকে আমরা এসেছি এই হাটে কেমন দামে বাছুর বিক্রি হইতে আছে তা আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, আমার সামনে এই যে দুইটা বাছুর রাখা আছে এই দুইটার দাম জানবো, এর জাতমান কি তা বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ভালো আছি বাজার। তো আজকে বাছুর কয়টা আনছেন? এই দুটাই বাছুর বাজার। এই দুটাই? এই দুটাই কি আপনার বাসার না কিনা? কিনা গরু বাজার। কিনা? আমার ব্যবসার গরু, কিনা গরু ব্যবসার। জি। এই দুটা কি জাতের? এলা দেশি জাত, কিন্তু সাবাল গরু। সাহল, সাহলের ক্রস আছে। আচ্ছা, এই বাছুরটার দাম চাইছেন কত? ওটার দাম চা আছে ৬৬ বাজার। ৬৬ বলছে কি কাকা দাম দর? না দাম ওটা কিছু এখনো বলেনি, তো একজন ষাট কেটে দেখলো, ৬০০০ দেবে, ৫৬ দেবে। ৫৬। আচ্ছা কাকা, যদি জোড়া লেয় একজন কত ধরবেন? জোড়া যদি আপনার লেয় তাহলে আমি ১১৫ হলে ছাড়ে দেবো বাজার, এটা মনের কথা আর কি। আচ্ছা, ১১৫ হলে ছাড়বেন? ছাড়বেন। ঠিক আছে কাকা, বিক্রি করেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, পাশে আর একটা সাদা গরু আছে, এটা আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আজকে গরু কয়টা আনছেন? একটাই ভাই। একটাই? দেশি না ভাই? দেশি না, এগুলো দেশির খরচ আছে। খরচ আছে। আচ্ছা, দাম চাইছেন কেমন? এটা ৬০০০০। ৬০০০০ বলছে কি ভাই দাম দর? বলছে ৫২, ৫৩, ৫৪। ৫২, ৫৩, ৫৪ এরকম বলতে আছে। ছাড়বেন কত হইলে? ৫৬ হলে দিয়ে দেবো। ৫৬ হলে দিয়ে দেবেন? ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক বন্ধুরা, এই যে আরও আমার সামনে একজোড়া বাছুর আছে, অনেক সুন্দর সুন্দর চমৎকার বাছুর উঠছে আজকে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, এই দুইটা বাছুর কার আপনার? আমারই ভাই। আচ্ছা, কী জাতের ভাই দুটা? শাহিওয়াল গরু। শাহিওয়াল? দুইটাই শাহিওয়াল? জি। তো এইটার দাম চাইছেন কত ভাই? এটার দাম চাইছি ৬৫, ৬৬। ৬৫, ৬৬। বয়স আছে কত মাস করে ভাই? এটা ৮ মাস, ৭.৫ মাস। এটা ৮, ৭.৫ এরকম আছে। আর ওই যে ওইটার? ৬ মাস, ৭ মাস এরকম আছে। জি। আচ্ছা ভাই, যদি জোড়া নেয় একজনে কত ধরবেন? দাম জোড়া হলে ২৫, ২৬ হলে দেওয়া যাবে, ১ লাখ। ১,২৫,০০০, ২৬,০০০ এরকম হলে ছেড়ে দিবে, দেওয়া যাবে। আচ্ছা, জোড়া কি ভাই দাম দর বলছে? বুঝছে ৮,০০০, ১০,০০০ বলছে। ১,০০০, ১০,০০০ এরকম বলতে আছে। ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক বন্ধুরা, এই যে পাশে আরও একজোড়া বাছুর আছে, চমৎকার দুইটা বাছুর আছে, এই দুইটার সম্পর্কে আপনাদেরকে জানাই। তো এই দুটা মনে হচ্ছে শাহিওয়াল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাছুর কার ভাই দুটা? তো এই দুটা কি জাতের ভাই? শাহিওয়াল। দুইটাই শাহিওয়াল? দুটাই শাহিওয়াল। আচ্ছা, এই বাছুরটার দাম চাইছেন কেমন? এলে চা দাম হয়তো ৭২। ৭২,০০০ চা দাম বলছে কি ভাই দাম ধর এটার? আচ্ছা, কত বলতে আছে কাস্টমারে? ৬৫, ৬৬। ৬৫, ৬৬ এরকম বলতে আছে। আর এই যেটা ভাই দুই নম্বরটা? একই দাম, ওটা ৬৭। সেম মনে হয় নাকি বয়স হাইট একই আছে নাকি? ৬৬, ৬৭ এরকম। আচ্ছা ভাই, জোড়া যদি নেয় জোড়া কত রাখবেন দাম? ৩৫, ১৩৫। প্রতি হাটেই আসেন ভাই? প্রতি হাটে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, বিক্রি করেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই যে পাশে আরও একটা সুন্দর চমৎকার একটা বাছুর আছে, মনে হচ্ছে গিরের একটু ভাব আছে, গিরি মনে হয় না? আচ্ছা ভাই, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। তো আজকে যে বাছুর কি একটাই আনছেন? একটাই ভাই। কিনা না বাসার? ভাই কিনা। ব্যবসার? জি ব্যবসা। কয় মাস আছে বয়স? বয়স ভাই ৬ মাস হবে, ৫ মাস, ৬ মাস। ৫ মাস, ৬ মাস এরকম? হ্যাঁ। আচ্ছা, দাম কেমন রাখছেন ভাই? দাম চাইছি ভাই ৬৫। ৬৫,০০০ বলছে কি দাম দর? ৬০, ৫৫, ৫৬। ৫৬, ৫৬ এরকম বলতে আছে। ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, হাট অনেক আজকে বাছুর উঠছে কাকনহাটে, আরও আপনাদেরকে দেখাবো হাটের ভিতরে আরও অনেক বাছুর আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো এইগুলো বাছুর কি ভাই সবই আপনার? সবই আমার। আচ্ছা, কি কয়টা আনছেন? ৬টা, ৭টা। এগুলা কি জাতের ভাই? এগুলো বিভিন্ন জাত আছে, দেশি জাত আছে, আপনার ষাঁড় বাচ্চা আছে, শাহিওয়াল, নেপাল, এগুলো আছে। এগুলো আছে।
আচ্ছা এটা কি ভাই শাইওয়াল নাকি না নেপাল শাইওয়াল আইলে এগুলা শাইওয়াল এগুলার বয়স হচ্ছে কত মাস করে ভাই কত হবে 6 মাস 7 মাস করে হবে সবগুলারই 6 মাস 7 মাস এরকম বয়স বয়স আছে খামারি উপযোগী খামারি উপযোগী আচ্ছা এই বাচ্চাটার দাম জানেন কেমন এই বাচ্চাটার দাম 60 60000 বলছে কি দাম দর হ্যাঁ দাম বুঝছে কি 60 এর নিচে বলতাছ না নিচে বলছি আচ্ছা ভাই এই যে দুই নাম্বারটা কত রাখছেন দাম একই দামের সব মানে 60 65 এরকম নাকি হ্যাঁ 60 65 সবগুলো তো প্রতি হাটেই আসেন আসি আচ্ছা আর কোন কোন হাট করেন সিটি মুন্ডমালা হাট করেন কালকে গেছিলেন হ্যাঁ গেছি তো দর্শক বন্ধুরা মূলত ভাই সিটি হাট আর এই যে কাকন হাট আরো কিছু হাট করে তো প্রতি হাটে এলি আসেন না ভাই প্রতি হাটে এলি আসি আচ্ছা আপনার কাছে কি কি ধরনের গরু থাকে ভাই দেশি গরু থাকে সাইওয়াল থাকে নেপাল থাকে পাকিস্তানি থাকে সব রকমের বাচ্চা থাকে কম বেশি সব রকমেরই বাচ্চা থাকে পড়ে সে একটু সেম কিনতে হয় আচ্ছা দর্শকের উদ্দেশ্যে যদি মোবাইল নাম্বারটা বলতেন তাহলে হয়তো বা দর্শকরা আপনার সাথে যোগাযোগ করে এরকম খামারি উপযোগী শাহিওয়াল নেপাল গির জার্সি এগুলো বাছুর আপনার কাছ থেকে কালেকশন করতে পারত আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে সমস্যা নেই মোবাইল নাম্বারটা বলেন দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বার আপনি তুলে নেন দর্শক বন্ধুরা ভাই মোবাইল নাম্বার দিতে আছে আর আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই কাগন হাটে আয়সা অথবা সিটি হাটে যায়া আপনারা ভাইয়ের কাছ থেকে এরকম খামারি উপযোগী শাহিওয়াল নেপালি গির জার্সি এগুলো বাছুর আপনারা নিতে পারবেন স্বল্প মূল্যে ভাই বিক্রি করে এগুলো বাছুর তো দর্শক ভাই আপনি বলেন তাহলে হয়তো বা দর্শকরা মানে আচ্ছা দর্শক বন্ধুরা আমি বলে দিতে আছি নাম্বার ভাইয়ের 01751954 4167 ভাই আপনার নাম কি আমার নাম শুভবল 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 দর্শক বন্ধুরা শুভবল ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আর আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম খামারি উপযোগী বাচ্চাগুলো নিতে পারবেন ভাই খামারিরা যদি আয়সা আপনার সাথে যোগাযোগ করে আপনি কি পৌঁছায় দিতে পারবেন না আপনার কাছে আয়সা নিতে হবে আয়সা নিলেই ভালো হয় মানে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হয় ভাই একটা সাজেস্ট করতেছে আপনারা আয়সা দেখে নিতে পারবেন টাকা লাগাই দিলে গরু পাঠাই জি 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 নিজ দায়িত্বে হ্যাঁ নিজ দায়িত্ব অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বিক্রি করেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে